নমস্কার বন্ধুরা, আমি পম্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ঝিঙের ডালনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, যে কোনো দিনে এমনকি নিরামিষ দিনেও এই ঝিঙের ডালনা বানিয়ে নিতে পারেন এবং এটা ভাত অথবা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আলু 3 পিস নিয়েছি, মাঝারি সাইজের 3 পিস আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 500 গ্রাম ঝিঙে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি 3 টেবিল চামচ ছোলার ডাল। ছোলার ডালটাকে অল্প সেদ্ধ করে নিয়েছি। যদি সেদ্ধ না করেন তাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কড়াই বসালাম, গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। কড়াই গরম হওয়ার পর দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। রান্নাটা এই 2 টেবিল চামচ তেলেই হয়ে যাবে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হওয়ার পর তেলের মধ্যে আলু দিলাম। দিচ্ছি 1 চিমটি হলুদ, সামান্য একটু লবণ। মাঝারি আঁচে নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো লালচে করে ভেজে নেওয়ার পর কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল আছে সেই তেলেই আমি ফোড়ন দিচ্ছি। 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, অল্প একটু দারচিনি, 1টা এলাচ, 1/4 টিস্পুন 5 ফোড়ন। নিরামিষ রান্নাতে ফোড়নটা যদি খুব ভালো করে দেওয়া হয় তাহলে রান্নাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর 1 টিস্পুন আদা বাটা দিলাম। আদা বাটাটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। আদা বাটা একটু ভেজে নেওয়ার পর 1/2 টিস্পুন হলুদ দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। যদি ঝাল খান তাহলে ঝাল লাল লঙ্কা গুঁড়ো দেবেন, নয়তো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবেন। তাহলে ঝালটা কম হবে, তবে কালারটা খুব সুন্দর হবে। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো 1 টিস্পুন করে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিচ্ছি গ্রেট করা টমেটো। 1টা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেটা খেয়াল রেখে লবণটা দিলাম। নাড়াচাড়া করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঝিঙেটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ঝিঙেটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিলাম। ঝিঙে থেকে অনেকটা জল ছেড়েছে, এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালগুলোকে সম্পূর্ণ সেদ্ধ করিনি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর যদি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ না করলেও হবে। সব কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কষাতে কষাতে আপনাদের মনে পড়িয়ে দিই, যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন, আমার পাশে থাকার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন জল দিচ্ছি। ঝিঙের ডালনা একটু পাতলা ঝোল মতো হলেই ভালো হয়, তাই একটু বেশি করে জল দিলাম। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙের ডালনা একদম তৈরি হয়ে গেছে। যেহেতু এটা নিরামিষ রান্না তাই নামানোর আগে একটু ঘি, একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যেতেই পারে, তবে আমি আর দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।